শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম গফরান এ ফারুক, পিতা মরহুম খলিলুর রহমান, মাতা মাজেদা খাতুন, 7 নম্বর জয়নগর লেন 1 চকবাজার চট্টগ্রাম। 71 সালে কোন ক্লাসে পড়তাম? আমি ফার্স্ট ইয়ারে পড়ি ঢাকা জগন্নাথ কলেজ, ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। স্কুল কোথায়? স্কুল নাসিরাবাদ গভর্নমেন্ট হাই স্কুল। মেট্রিক কোন ইয়ারে? 1970। মুক্তিযুদ্ধ গেলাম কেন? মুক্তিযুদ্ধ গেলাম যখন রাজারবাগ পুলিশ ক্যাম্পে অ্যাটাক করলো, তখন কমলাপুরে আমরা সব জড়িত হলাম ছাত্ররা। সেখানে আমাদের রেজা ভাই, আমার কলেজের বিপি, সব বললো যে যার যার মতো তোমরা চলে যাও। তা আমি একজনের সাথে মানিকগঞ্জে চলে গেলাম। মানিকগঞ্জে গিয়ে আমি ক্যাপ্টেন হালিমের সাথে যোগ দিলাম। ক্যাপ্টেন হালিম, সে থানার থেকে সব অস্ত্র ইয়ে করে, তার একটা কোল্ড স্টোরেজ ছিল, কোল্ড স্টোরেজ সব জমা করে ওখানে আমাদেরকে 303 ট্রেনিং দেয়। এপ্রিলের 7 কি 10 তারিখ পাকিস্তান আর্মি ক্রস করার কথা ছিল আরিচা রোডে, তো সে আমাদের রেডি করলো, ওদের প্রোটেক্ট করবে, আঙ্কার করে রেডি করে। হঠাৎ করে উনি বললো যে না, আমরা এই 303 দিয়ে ওদের সাথে পারবো না। আমাদের চারিগ্রাম একটা জায়গায় নিয়ে গেল, ওইখানে ঘাট থেকে নৌকায় করে চলে গেলাম ঢাকা নবাবগঞ্জে। ঢাকা নবাবগঞ্জে আরউইল বিলে আমরা রাত্রে এখানে থাকতাম নৌকার মধ্যে। সকালে এসে আমরা ঢাকা বক্সনগর হাই স্কুলের মাঠে আমাদের ট্রেনিং দেওয়া হইতো। সেখানে ছিল আরেক ভদ্রলোক, সে আর্মির এক হাবিলদার, শাহালি ভাই নামে ডাকতাম। আমাকে এক LMG ট্রেনিং দিয়েছিল, তাদের এক বক্স গ্রেনেড ছিল, সেটা আমার দায়িত্বে দিল। তো নবাবগঞ্জে যখন আর্মি আসার কথা, নবাবগঞ্জ ত্রিমুখী একটা ইয়ের মধ্যে বাঙ্কার করে, তো সেদিন আমরা ওদের প্রোটেক্ট করলাম, আর্মিরা ব্যাক করে চলে গেল। তারপর আমরা তো এইভাবে বিভিন্ন জায়গায় পাক বাহিনীর দালাল ধরতে লাগলাম। ডাক্তার শফি খুব নাম করা লোক, তার পাশের বাসে একটা দালাল আর কি ছিল, সে কোষা নৌকায় করে বাড়ির পিছন দিয়ে পালাই দিয়েছিল। আমার ওইখানে গার্ড দেওয়ার কথা, আমি তারে দৌড়ে নিয়ে আসলাম, কমান্ডারকে দিলাম। ওখানে আরেক সিরাজ কমান্ডার ছিল, শাহালি এবং সিরাজ। তারপর তো ক্যাপ্টেন হালিম মাঝে মধ্যে আসতো, সে বললো যে তোমরা 8-10 জন লোক ইন্ডিয়ায় চলে যাও ভারতে। আমার সাথে উইং কমান্ডার মোখলেসুর রহমানের ছেলে ছিল, সুলতান, আমি আরও কয়েকজন, অনেকের নাম মনে নেয়। আমরা কুমিল্লা দিয়ে রওনা দিলাম, মুরাদনগর দিয়ে পার হব 5-6 মাইল দূরে। সেখানে পাক বাহিনী খবর পেলে আমরা সেখানে পালিয়ে চলে যাই।
শেষে আর কোন দিক দিয়ে গেছে ঠিক মনে নাই, যশোরের দিকে চলে গেলাম। যশোরে গিয়ে বাগদা বর্ডার নামক জায়গা দিয়ে আমরা ভারত ক্রস করি। সেখানে ভারতীয় বর্ডার ফোর্সের লোকেরা আমাদের রেজিস্টার করে নিয়ে গেল কল্যাণী নামক একটি জায়গায়। সেখানে বড় একটি ক্যাম্পে আমরা সেখানে থাকলাম। সপ্তাহ দুয়েক পর সৈয়দ নজরুল ইসলামের পিএস এম এ রেজা সে আসলো, সে এসে কালেক্ট করতে আসলো ছেলেপেলে ট্রেনিংয়ের জন্য। সে আমাকে অ্যাড্রেস দিয়ে আসলো থিয়েটার রোডে যাওয়ার জন্য, মেইন অফিসে 8 নম্বর থিয়েটার রোড। আমি তারপর দিন থিয়েটার রোডে যাই, সেখানে জেনারেল ওসমানির অফিস, পাশের রুমে ক্যাপ্টেন সালাউদ্দিন, তার পাশের রুমে এম এ রেজা থাকত অফিসে, আর দোতলায় তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রীর অফিস। ভারতীয় বন্ধুরা বেতনও দিল। তারপর আমি বিভিন্ন খবরাখবর নিতাম, ওদের শিখাই দিল। ইভেন যেদিন অরোরা জেনারেল অরোরা আসলো ওসমানির সাথে, সেদিনও আমি এখানে ছিলাম, আমরা ব্যাক বেঞ্চে ছিলাম। ভারতে 8 নম্বর থিয়েটার রোডে এসে মেজর দবীন্দ্র সিং ইন্টেলিজেন্সের চিফ, সে আমাকে কিছু ঘন্টার জন্য ট্রেনিং দিয়েছিল। কিসের উপর? ইন্টেলিজেন্সে দেশের সার্বিক অবস্থা জানার জন্য, পাকিস্তানি আর্মিদের মুভমেন্ট খবর রেখে রিপোর্ট করার জন্য। সালাউদ্দিন খান থেকে সে আমার একটা মুভমেন্ট অর্ডার দিলে পাঠিয়ে দিল, বললো তুমি প্রথম চিটাগাংয়ে যাও। আমি রওনা দিলাম চিটাগাংয়ের দিকে, হরিণা নামক একটি ক্যাম্পের বর্ডারের কাছ দিয়ে চিটাগাংয়ে ঢুকি। ওই খবরাখবর নিতে, আর্মিরা কোথায় মুভমেন্ট করতেছে, কোথায় কি, ওটা রিপোর্ট করতে পাকিস্তান আর্মিদের। দেশের ভিতর আমি যে বেশি দিন পাইনি, আমি 5-7 দিন পরেই তো ওরা সারেন্ডার করে ফেলছে। মেজর রফিককে আমি রিপোর্ট করলাম, মেজর রফিককে আমাকে একটা ছোট্ট টেবিল আর চেয়ার দিল। সার্কেল হাউসে সকালে গিয়ে আমি বসি, কোনো জায়গায় অকারেন্স হলে উনি আমাকেই পাঠায় বিভিন্ন জায়গায়, খাতুনগঞ্জে, টেরিবাজার। তারপরে তো কীভাবে দিন গেল গিয়ে আমি আবার ক্লাস করতে শুরু করলাম, চলে গেলাম ঢাকায়। আর কোনো অ্যাক্টিভিটিসে ছিলাম না, নিউ ইয়র্কে ছিলাম আনুমানিক 34 বছর। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।